বানপানীর সংহার, বানপানীয়ে বিগত সময়ত দেখা গৈছে বিলাসীপাড়া মহকুমার বহুকেটা পথ, আসলে গৌরাং নৈ আমার সাইডে যে বই গেছে গৌরাং নৈ, এই বহুকেটা পথ বিধ্বস্ত করে পেলাইছে। তার মূল পথ বর্তমানে যত আমি উপস্থিত আছো এয়া হচ্ছে বিলাসীপাড়া শহর বা বিলাসীপাড়ার প্রাণকেন্দ্র মহকুমা সদরের লগত চৰাঞ্চল বিস্তীর্ণ চৰাঞ্চল যোগাযোগের একমাত্র পথ বা মূল পথ ঘাইপথ বলে আমি কব পাৰো। সেই পথটোর বর্তমানে যে অবস্থা, বর্তমানে আপনাদের সেই অবস্থা দেখা পাইছে, বিগত প্রায় আজি কবলৈ গেলে 12-14 দিন পূর্বে বানপানী দিয়া ভাঙি গৈছিল আৰু প্রায় আজি 8-9 দিনের পর টেম্পোরারি রিস্টোরেশনের যেটা কাম আছে, যেটা মানে অস্থায়ীভাবে মেরামতির কাম, সেই কাম চলি আছে, কিন্তু এতিয়া সমাপ্ত হওয়া নাই। তার ফলত এই বিস্তীর্ণ অঞ্চলের, যদি আমি কব যাও নয়ালগা অঞ্চলে হোক বা জরুয়া বিরসিং জরুয়া অঞ্চলে হোক বা বিস্তীর্ণ এই অঞ্চল যঞ্চলের লগত দক্ষিণ হালমারের একটা যোগাযোগ আছে, এই বিস্তীর্ণ অঞ্চলের রাইজর প্রায় লক্ষাধিক লোকের কিন্তু বর্তমানে যাতায়াতের কারণে একটা হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সরকারে ইয়াত টেম্পোরারি রেস্টোরেশনের যে ডিপার্টমেন্টাল কাম চলি আছে, সেই কাম লৈ স্থানীয় রাইজর কি মতামত বা স্থানীয় রাইজে এই গোটেই কথাটো কি কব বিচাৰে আমি তেওঁলোকৰ কথা পাতিম। এই কামটো আসলে প্রায় এই রাস্তাটো আসলতে আমার 2021 চনের পর 19 চনের পর এই রাস্তাটোর মানে ভাঙি নদী ভাঙি পেলে রাস্তাটো আধা যাওয়া অবস্থাত মানে আধা গৈছে। আর ইয়াতে প্রায় ঈদের পিছর দুদিনমান পিছর পর আমার এসডিও সেবল ম্যাডাম আহি ইয়াত প্রত্যক্ষ করে দেওয়ার পর ডিপার্টমেন্টের পর এই কামখিনি আরম্ভ করেছে, যদিও আমি এই কামখানি করার মানে যেখানে কামর কামখানি করে আছে এই কামখানির ক্ষেত্রে আমি স্যাটিসফাই নহয় আমি স্থানীয় রাইজে, কারণ ইয়াত ব্যাম্বো প্রোটেকশন ইয়ার আগতে কেইবাবার দিয়া হয়েছিল, প্রায় 5-6 বার মানে ইয়াত ব্যাম্বো প্রোটেকশন দিয়েছিল। আজমল সাহেব ইয়াতে আহি কেনে সেলফি উঠিয়ে গৈছিলে, বিধায়ক বসির আহমেদ এতিয়ালৈকে ইয়াত কোনো প্রত্যক্ষ বা আমার স্থানীয় রাইজর লগত কোনো মত বিনিময় করা নাই, রাস্তাখন প্রত্যক্ষ করে যাওয়া নাই। এইখানি রাস্তাটো যে হয়ে আছে এই রাস্তাটোর লগত যে মানে ডিপার্টমেন্টের ফলের হোক বা আমার সরকারি ফলের হোক বা কোনো নেতা মন্ত্রী ফলের হোক আমার চরম হেতালি খেলি আছে আমার স্থানীয় রাইজর লগত। ইয়াতে আমার একটা হসপিটাল আছে, নাইরালকা থানা আছে, আর ইয়াত সদায় মানে স্টুডেন্ট ছাত্র ছাত্রী সকল শিক্ষা শিক্ষা লোবলে কলেজ বা ইয়াত হাই সেকেন্ডারি স্কুল আছে পাঠদান করবলে যায়। আর ইয়াত প্রায় নিতেও রাতে 7টা মানের পর প্রায় 10টালৈকে মেয়াদ অহা মানে যোগাযোগ যোগাযোগ যাতায়াত স্টুডেন্ট শিক্ষক শিক্ষয়িত্রীতে স্কুলে পাঠদান করবলে যায়। আর ইয়ার এই রাস্তাটো আমি মানে আমি শেষত লাস্ট কবলে গেলে এই রাস্তাটোর লগত যি মানে আমার লগত প্রতারণা করে আছে ডিপার্টমেন্টের ফলের পর। আর আমি লাস্ট এখন কথা কবলে বিচারিছো যে এই কামটো যিমান দ্রুত গতিত হব লাগেছিল সেই কামটো দ্রুত গতিত হওয়া নাই, এটো আমার স্থানীয় ঠিকাদারের চরম গাফিলতি না আমার ডিপার্টমেন্টের গাফিলতি, সেটো আমি তদন্ত হব লাগে। আর এই রাস্তাটো আমি যে ব্যাম্বো প্রোটেকশন দিয়ে আছে এই ব্যাম্বো প্রোটেকশনত আমি গুরুত্বপূর্ণ কথা কৈছে, যিমান দ্রুত হব লাগিছিল এক কথা কবলৈ গলে আমি যদি দেখো পাৰিছো এই মুহূর্তে আপনাদের দেখা পাইছে পিচ রোডটো জহি খহি গৈছে সম্পূর্ণরূপে, আর সেই খহি যাওয়া পিচ রোডটো বর্তমানে বান্ধিব কারণে বেম্বো প্রোটেকশন দিয়া হৈছে। আর ইয়াতে আসলে যদি কব বালির বস্তা দি পেলাই আর মাটি দি পেলাই ইয়াক প্রোটেকশন একটা ব্যবস্থা করা হয়ে আছে, আর সেই প্রোটেকশন কিন্তু বর্তমানে যথেষ্ট নহয় বলে রাইজে কৈছে, কারণ এই প্রোটেকশনে আরো একটা বানপানী আহিলে এই প্রোটেকশন রখিব, এই রাস্তা রব নোৱাৰিব বা রাস্তা থাকিব নোৱাৰে, আর এই রাস্তা ভাঙি গেলে এই বিস্তীর্ণ অঞ্চল মই পূর্বে উল্লেখ কৰিছো প্রায় লক্ষাধিক লোকের যোগাযোগের একমাত্র পথ, যেটো পথে আজি এই অঞ্চলের অঞ্চলের প্রায় লক্ষাধিক লোকের উপর যোগাযোগ স্থাপন করে এই পথটি, আর এই পথটির এনেদরে জড়ি খুঁড়ি যাওয়ার ফলত এক কথা বানপানী এই পথটির উপর এনেকা সংঘার চলার ফলত বর্তমানে যোগাযোগ সম্পূর্ণরূপে ব্যাহত হয়ে পড়ছে। আর সরকারিভাবে ইয়াক টেম্পোরারিভাবে একটা রিস্টোরেশনের কাম চলি আছে, ইয়াত মেরামতির কাম চলি আছে, কিন্তু সেই কামলে স্থানীয় রাইজ সন্তুষ্ট নয়, কারণ যে গতিত হব লাগিছিল সেই গতিত হওয়া নাই। ইয়াত কোনো আসলে এই অঞ্চলের রাইজের প্রতি যে ধরনের গুরুত্ব দিব লাগিছিল সরকার প্রশাসন বা জনপ্রতিনিধিয়ে গুরুত্ব দিয়া নাই বলে রাইজে কৈছে। আর এই মুহূর্তে কিন্তু রাইজের দাবি যে এই রিস্টোরেশন কামটো অতি সোনকালে হোক আর এই রিস্টোরেশন কামটো ভালকে হোক, যাতে এই অঞ্চলের যে দীর্ঘদিনীয় সমস্যা আছে এই সমাধান সমস্যাটো সমাধান হোক। এতিয়ার পর আমি সাংসদ বদরুদ্দিন আজমল আর বর্তমানের বিধায়ক হাফিজ বসির আহমেদ কাশিমিক জনওয়া হয়েছিল, তার পিছতো জনার পিছতো বারে বারে বিধায়ক আর আমার সাংসদ বদরুদ্দিন আজমলে পরিদর্শন করে কেবল ফটোহে ফেসবুকত দিছিল, কিন্তু আমার কার্যক্ষেত্র কিন্তু
তেনকা কাম হওয়া নাছিল, যার ফলত আজি এনেকা অবস্থা পাইছেগৈ। আপনাদের আজ সময়ত কাম নকরার কারণে এই অবস্থা হয়েছে। আজি আপনাদের চাইছে কি যানজট সৃষ্টি হয়েছে, আর যুগুলি কাম করে আছে ইমান সময় মানে যে স্পিড করব লাগে স্পিড আমি দেখা নাই, যার বাবে এরকম যানজটের সৃষ্টি হয়েছে। আর ইয়াতে আজিলেকে এই মিলি বারে বারে মানে যোগাযোগ করার পিছতে এতিয়ালেকে আমার বিধায়ক কিন্তু আমার এই ঠাইগুলো পরিদর্শন করবলে অহা নাই। ইয়াতে যিনি পদক্ষেপ লৈছে আমার সরকারি ফলের এই পদক্ষেপত আমি সচাকই আমি যিনি আমি পর্যবেক্ষণ করলো আমি চালো আর আপনাদেরও পর্যবেক্ষণ করেছে, এই বাম্বু প্রদর্শনে ইমানখিন আমার সুবিধা করে নিদিয়ে, যার ফলত এই রাস্তাটি এনেকা এই ঘরখহনীয়ার এই অবস্থা। আমার এই বৃহত্তর চর অঞ্চলের এই ধরবলে হলে আমার নায়ালিকা হসপিটাল আর নায়ালিকা হায়ার সেকেন্ডারি কলেজ তথা আর আমার গুটিপাড়া অঞ্চলের বৃহত্তর চর অঞ্চলের যাতায়াত ব্যবস্থার মূল কেন্দ্রবিন্দু হয়ে পড়েছে আমার এই রাস্তাখন। গতিহ্যে এই রাস্তাখন যদি আমার সুবিধা যদি না থাকে, যাতায়াত ব্যবস্থা যদি সুবিধা না থাকে, আমার এই সুদূর বিলাসীপাড়ার বহুত শিক্ষক শিক্ষয়িত্রী আহিকেনে আমার ইয়াতে পাঠদান করায়, শিক্ষক শিক্ষয়িত্রী আহতে বহু অসুবিধা হয়, সময়মতে আহিব নয় আর সময়মতে পাঠদান দিব নয়।